ঘোষপাড়া ইউ ক্লাবের পক্ষ থেকে কোচবিহার শহরে এই প্রথম কোনো ক্লাব কোভিড টেস্ট করানোর উদ্যোগ গ্রহণ করেছে। স্বাস্থ্য দপ্তরের কর্মীরা এসে এই টেস্ট করিয়েছেন। ক্লাব কর্তৃপক্ষ উদ্যোগে ক্লাবের সদস্য সদস্যা এবং প্রতিবেশী লোকজনদের তাদের স্বইচ্ছায় এই টেস্টে অংশগ্রহণ করেছেন। ক্লাব কর্মকর্তা সমীর ঘোষ জানিয়েছেন, যেভাবে ভারতবর্ষ, পশ্চিমবঙ্গ এবং কোচবিহারে করোনা সংক্রমণের হার ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, তার নিজেদের সুরক্ষার কথা মাথায় রেখে এই কর্মসূচির আয়োজন করেছে। এদিন প্রায় 90 জনের নালা রসায়নের পরীক্ষার ব্যবস্থা করেছে এবং এই মহতে উদ্যোগে খুশি এলাকাবাসী সহ প্রত্যেক ক্লাব সদস্য। এবং এই সমস্ত কিছু বিষয়ে ক্লাব সদস্য কৌশিক ঘোষ কি জানিয়েছেন শুনুন। আপনিও তো টেস্ট করালেন, কেমন অভিজ্ঞতা হলো, কেন এই উদ্যোগকে, ক্লাবের এই উদ্যোগকে কিভাবে দেখছেন? ঘোষপাড়া ইউথ ক্লাবের পক্ষ থেকে আজকে যেই মহতি উদ্যোগ, যে কোভিড-19 সোয়াব টেস্টের যে উদ্যোগ নেওয়া হয়েছিল, সেটা সাধুবাদ জানাই। কারণ এই সময়কালে সারা পৃথিবীর সাথে সাথে ভারতবর্ষ সহকারে কোচবিহারে আমরা নতুন করে দেখতে পারছি করোনা হাব তৈরি হচ্ছে আমাদের জেলা। প্রতিদিন 80-100 করে কেস। এই সময়কালে আমরা ঘোষপাড়া ইউথ ক্লাব, ওই সম্পাদক সমীর ঘোষ বলার সময় বললেন যে আমরা প্রত্যেকটা বাড়ি একে একের সাথে ওতপ্রোতভাবে মিশে থাকি। এই সময়কালে নিজেদের তার সাথে সাথে পারিপার্শ্বিক মানুষজন সবার স্বাস্থ্য খেয়াল রেখেই এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। আমরা চাই যে আমরা শুরু করলাম ঠিকই, প্রথম বলেই এটা শেষ নয়, অন্যান্য ক্লাবও যেন এই উদ্যোগটা গ্রহণ করে, তাদের তাদের পাড়ার প্রত্যেকটা মানুষের স্বাস্থ্য সুরক্ষার দিকে তাকিয়েই এই উদ্যোগ যেন প্রত্যেকটা ক্লাবই সবখানে করে।